আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। শহরে ব্যস্ততা থেকে কিছুক্ষণ অবসর সময় কাটানোর জন্য ঘুরে আসতে পারেন এই শাড়িঘাট। ঢাকার কাছাকাছি ডে ট্যুরের জন্য রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দোহারের ময়নুনঘাট ও কেরানীগঞ্জের শাড়িঘাট। শাড়িঘাটে আসার কয়েকটি ওয়ে আছে। গুলিস্তান স্টেডিয়ামের 2 নম্বর গেটে এসে বোরাকে করে জুরাইন রেলগেট নামতে হবে, তারপর একটা সেঞ্জির মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই কেরানীগঞ্জের শাড়িঘাট। আর এরকম একটা মনোরম পরিবেশ কার না ভালো লাগে বলেন? আপনারা আপনাদের পরিবার নিয়ে এখনই চলে আসুন এই শাড়িঘাট। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো আপনারা কীভাবে ঢাকার কাছাকাছি এই কেরানীগঞ্জের শাড়িঘাটে চলে আসতে পারবেন। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শাড়িঘাটের নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে সিলেটের লালাখালের শাড়িঘাটের কথা, কিন্তু ঢাকার কাছে কেরানীগঞ্জের শাড়িঘাট যাওয়ার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে যাত্রাবাড়ি আসতে হবে। সেখান থেকে জুরাইন রেলগেট বাস বা লেগুনা করে আসতে হবে, ভাড়া হবে 10 টাকা। জুরাইন রেলগেট থেকে পোস্তকলার ব্রিজ পার হতে হবে। পোস্তকলার ব্রিজ পার হলেই শাড়িঘাট যাওয়ার জন্য অটোরিক্সা বা সিএনজি পেয়ে যাবেন। লোকাল সিএনজিতে ভাড়া জনপ্রতি 10 টাকা। লোকাল সিএনজির ঝামেলা যেতে না চাইলে জুরাইন রেলগেট থেকে সিএনজি রিজার্ভ নিতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 120 টাকা। একসাথে 4-5 জন গেলে জুরাইন বা পোস্তগোলা থেকে সিএনজি রিজার্ভ করে যাওয়াই ভালো, ফেরার পথেও ওইখান থেকে সিএনজি পাওয়া যাবে। বছরই শাড়িঘাট যাওয়া যায়। শাড়িঘাট ভ্রমণের জন্য একটা বিকেলই যথেষ্ট। সাধারণত শুক্রবার বিকেলে এখানে প্রচুর লোক সমাগম হয়। ভিড় পছন্দ না করলে শুক্রবার বিকেলে না যাওয়াই ভালো। কেউ চাইলে শাড়িঘাটে ক্যাম্পিংও করতে পারবেন, সেখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে, তবে ক্যাম্পিংয়ের ক্ষেত্রে গ্রুপ করে যাওয়াই ভালো। ঢাকার আশেপাশে ডে ট্যুরের জন্য চমৎকার একটি স্থান কেরানীগঞ্জের শাড়িঘাট। ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য শাড়িঘাট থেকে ঘুরে আসা যায়। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, নদী খোলা জায়গা, কাশবন আর সাথে নৌকা ভ্রমণ, এখানকার নিরিবিলি শান্ত পরিবেশ একটা বিকেল অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। শাড়িঘাট গিয়ে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। ঢাকায় যারা বসবাস করেন তারা ঢাকার কাছাকাছি একটি দিন বেরিয়ে আসার জন্য শাড়িঘাটকে বেছে নিতে পারেন। সাথে এখানে আপনারা আপনাদের পছন্দের মতো খাবারও পেয়ে যাবেন। ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যারা খেয়ে আসছেন আইসক্রিম, কুল্লা আইসক্রিম এবং আরও কুলফি মালাই, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, বেলপুরি থেকে শুরু করে যাবতীয় কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আরও পাবেন গ্রাম্য অনুভূতি এবং শৈশবকালের স্মৃতি, নৌকা এবং নাগরদোলা। এখান থেকে আপনারা এগুলোতেও চড়তে পারবেন। টিকিট হচ্ছে 30 টাকা করে জনপ্রতি।
জায়গাটি অনেক বড় এবং অনেক বিশাল। আর এই জায়গাটিতে ছেলেরা ফুটবল, ক্রিকেট এবং অনেক মানুষই আসেন ভ্রমণ করার জন্য। এখন যেহেতু কাশফুলের সিজন, তাই এখানে মানুষের আগমন এবং ভিড়টা একটু বেশি, তার জন্য এখন আপনারাও আসতে পারবেন, সাথে কাশফুলের সৌন্দর্য এবং আপনাদের মনকে আরও মনোরম করতে হলে এখনই চলে আসুন এই কেরানীগঞ্জের শাড়িঘাটে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে রাত, কিন্তু এত সুন্দর একটা পরিবেশে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা কেটে গেছে তা আমি বুঝতেও পারলাম না। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যখনই আসবেন তখনই সকাল দিকে রওনা দিবেন, কারণ সকাল থেকে আপনি পুরো একটা দিন সুন্দরভাবে কাটাতে পারবেন এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে।
হোটেলের পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ওপাশে আছে রেস্টুরেন্ট, যার খাবারগুলো অনেক বেশি ভালো এবং অনেক বেশি কম দাম। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।